আমরা আজকে ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে একটি বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি। তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব। আমাদের মূলত দাবি, বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে 5,000, 6,000, 4,000 যার থেকে যে যেমনভাবে দিচ্ছে, তারা টাকা, বাড়তি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে, কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না। ফলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে। কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি, কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি, আমার বিল হয়তো কেউ 4,000, 5,000, 3,000 যার যেমন উঠছে দিচ্ছে। ফলে দপ্তরের কাছে, প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে, ফলে সেই মতো অনুসারে বাড়তি টাকা কেন দিতে হবে? তার জন্য যেটা প্রয়োজন তার বদলানুসারে ওনারা সেই বাবদ কী নেবেন সেটাও তো কোনো ধার্য সঠিক কিছু নেই। ফলে অন্যায় আমরা মনে করি এইটা সম্পূর্ণভাবে টিএসসিসিএলের পক্ষ থেকে বহন করা উচিত। আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি। এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি। যে প্রিপেড স্মার্ট মিটার, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেবে। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মোহনপুর, কৈলাসহর, সাবরুম, মনু এরকম বেশ কয়েকটি ডিভিশনকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে, তারা বিলিং করছে এবং সেখানকার যে গ্রাহকদের যে অবস্থা আপনারা পত্রপত্রিকার মধ্যে আপনারা নিজেরাই জানেন সেখানকার গ্রাহকরা কীরকম দুর্ভোগ পোয়াচ্ছে, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে সেই সারা রাজ্য জুড়ে যদি এটা বেসরকারি মালিকের হাতে তুলে যায়, গ্রাহকদের অবস্থা চরম দুরবস্থার মধ্যে পড়বে। ফলে আমরা এই অবৈধভাবে যে স্মার্ট মিটার বসানোটা, প্রিপেড স্মার্ট মিটার বসানোটা আমরা বিরোধিতা করছি। আমরা বলছি যে এটা বন্ধ করতে হবে। আমরা যে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের এফিলিয়েটেড ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন, আমরা সারা দেশ জুড়েই এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এই রাজ্য যাতে স্মার্ট মিটার যাতে বন্ধ করে, বেসরকারিকরণ বন্ধ করে, সেটার দাবি আমরা জানাচ্ছি। এর জন্যই আমরা আজকে। এবং আপনারা আরেকটা জিনিস জানবেন, লাইনম্যান নেই, ফলে বিদ্যুৎ কোনো কিছু হলে পরে সঙ্গে সঙ্গে কোনো সারাই হচ্ছে না। প্রত্যেকটা সাব, আমাদের দাবি প্রত্যেকটা ডিভিশন সাব ডিভিশনে পর্যাপ্ত সংখ্যক লাইনম্যান এবং অন্যান্য কর্মী নিয়োগ করতে হবে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় চৌধুরী, আহ্বায়ক ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.